কঠোর অনুশীলন চলছে বাংলাদেশ ফুটবল দলের। বিশ্বকাপ বাছাই পর্ব উত্তরানোর চ্যালেঞ্জ নিচ্ছে দল, যদিও কাজটা সবচেয়ে কঠিন বলেই মানছেন অধিনায়ক জামাল ভূঁইয়া। তবে সতীর্থদের গোল করার সক্ষমতা বাড়লে ভালো কিছু অর্জন সম্ভব বলেই জানিয়েছেন তিনি। আরও জানাচ্ছেন সুব্রত সাহা। ভাদ্রের তালপাকা গরমে মধ্য দুপুরে ব্যস্ত একটা স্কোয়াড, যাদের সামনে আন্তর্জাতিক সূচি ঠাসা। খেলার মধ্যেই ছিল জেমিডের শিষ্যরা, এবার দরকার গোল করার সক্ষমতা বাড়ানোর। যে কারণে শারীরিক অনুশীলনের বাইরে ম্যাচের মধ্যে যেসব ভুল হয় তা নিয়েই কাজ করছে বেশি বাংলাদেশ দল। The scoring has been a problem for the Bangladesh national team. In the league we see Jibon, we see Motin. They score easily, but club team and national team do it a different jinish. কারণ ক্লাব টিম তুমি আপনি সাথে খেলতেছে, ফরেনের সাথে খেলতেছে, চারটা ফরেনের সাথে খেলতেছে, আর ন্যাশনাল টিম সব লোকাল প্লেয়ার, সো এটা একটা ডিফারেন্স। পুরো স্কোয়াড এক হতে আরও দুদিন সময় লাগবে, এরপরই শুরু হবে আফগানিস্তান ম্যাচের ছক। যদিও প্রযুক্তির সাহায্য নিয়ে প্রতিপক্ষ সম্পর্কে চিন্তাভাবনা শুরু করেছে লাল সবুজরা, অধিনায়ক জানাচ্ছেন সামনের সময়ে বাংলাদেশের ভালো করার জন্য যা কিছু প্রয়োজন তার কোনো কিছুরই কমতি রাখবেন না তারা। জেমি ডেই কইছে আফগানিস্তান কিসের কিসের ল্যাকিংস আছে এটা দেখতে হবে, আর আমরা কীভাবে খেলতে হবে এটা ও আস্তে আস্তে বলতেছে। ভিডিও অ্যানালাইসিস কোচ উইল ডু ইট, যে সময় the Abani boys will come back, then we can do their video analyze. Ekta ekta goal, ekta ekta dream, so amra qualify korle inshallah aro better hobe, aro মানুষ আরো পাগল হইবে ফুটবলের জন্য। খুব দ্রুতই দল ঘোষণার পথে এগুবেন কোচ, এর আগে অনুশীলন থেকেই সেরাদের বেছে নেবার দিকে চোখ রাখছেন ইংলিশম্যান জেমিডে। সুব্রত সাহা, এনটিভি নিউজ, ঢাকা।